হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে আমাদের যে বিএড ডিপার্টমেন্ট, সেই বিএড ডিপার্টমেন্টের আমাদের খুব প্রিয় এক স্যার এই লকডাউন পিরিয়ডের মধ্যে পরলোক গমন করেছেন। তিনি হলেন আমাদের অশোক পণ্ডিত মহাশয়। সত্যি আমরা ভীষণভাবে মর্মাহত এই রকম একটা ঘটনা যে আমরা এই সময়ের মধ্যে পাব, সেটা সত্যি আমরা মানসিকভাবে কেন অবচেতনাও আমরা কেউ এটা আশা করি। যাই হোক, কিছু করার নেই, আমাদের কারোর হাতেই কিছু করার নেই। তার বিদেহী আত্মা শান্তিতে থাকুক, যেখানেই থাকুক তিনি শান্তিতে যেন তার থাকে, এবং এই শোক যেন তার পুরো পরিবার কাটিয়ে উঠতে পারে এই প্রার্থনা করি, এবং আশা করি তোমরাও সকলে এই প্রার্থনাই করবে যে তার পরিবার যেন আগামী দিনগুলো এই শোক ভুলিয়ে যেন চলতে পারে। যাই হোক, আমাদের পথ চলা তো শেষ হবে না, তাই আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করব। আজকের যে বিষয় সেটা হচ্ছে 403 স্ট্যাটিস্টিক্স রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন ফিজিক্যাল এডুকেশন। এর মধ্যে আমি স্ট্যাটিস্টিক্স পার্টটা নিয়ে আজ আলোচনা করব। স্ট্যাটিস্টিক্স এর বাংলা পরিভাষা হচ্ছে রাশি বিজ্ঞান বা পরিসংখ্যান শাস্ত্র। স্ট্যাটিস্টিক্স কাকে বলে, অর্থাৎ হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? এক কথায় স্ট্যাটিস্টিক্স কে কিন্তু বোঝানো যাবে না যে দিস ইজ স্ট্যাটিস্টিক্স। এটা কখনোই এক কথায় আমরা এটা বলতে পারি না। কতগুলো বিষয়ের ধারণাকে একটা সামারাইজড ফর্মে যখন আমরা নিয়ে আসবো, তখন আমরা বলতে পারি যে দিস ইজ স্ট্যাটিস্টিক্স। সেই স্ট্যাটিস্টিক্সটা বুঝতে গেলে আমাদের কতগুলো ধারণা পেতে হবে। সেই ধারণাগুলো কি না, স্ট্যাটিস্টিক্স ইজ রেফার্স টু এ নিউমেরিক্যাল ফ্যাক্টস, অর্থাৎ কতগুলো সংখ্যা নিয়ে তাদেরকে আমরা বলতে পারি এটা স্ট্যাটিস্টিক্স। এই সংখ্যাগুলো কি না, এগুলো হচ্ছে কতগুলো ডেটা, অর্থাৎ ইনফরমেশন। এই ইনফরমেশন টু টাইপস হতে পারে, দু রকম হতে পারে। কি কি না, একটা হতে পারে কোয়ালিটেটিভ ইনফরমেশন, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। কোয়ালিটেটিভ ইনফরমেশন কোনগুলো, যেগুলোর দ্বারা কোনো কিছুর গুণ বা জাতি, ধর্ম, বর্ণ, কোনো দেশের নাম, এই সমস্ত বিষয়গুলো যখন আসছে তখন আমরা তাকে বলছি কোয়ালিটেটিভ ইনফরমেশন, এবং তাদেরকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। আর কিছু কিছু আছে, যেমন যে হাইট অফ দ্য স্টুডেন্টস, বা একটা ক্লাসের ম্যাথসের কে কিরকম পেয়েছে, আরো অনেক। যেমন এখন কোভিড হচ্ছে, কতগুলো কোভিড আক্রান্তের সংখ্যা, কতগুলো কোভিড আক্রান্ত মারা গেছে, এই যে সংখ্যা এগুলোকে আমরা বলছি ভেরিয়েবলস। তাহলে এই সংখ্যাগুলো যখন নিয়ে আমরা কোনো কাজ করছি, সেইগুলোকে আমরা বলতে পারি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স রেফার্স টু দ্য মেথড অর মেথডস অফ ডিলিং উইথ নিউমেরিক্যাল ফ্যাক্টস। ইন দিস সেন্স স্ট্যাটিস্টিক্স ইজ টেকেন অ্যাজ এ সায়েন্স অফ কালেক্টিং, সামারাইজিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটিং অফ নিউমেরিক্যাল ফ্যাক্টস। অর্থাৎ এটা হচ্ছে একটা মেথড, স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা মেথড যার মাধ্যমে আমরা বিজ্ঞানগতভাবে কতগুলো ডেটাকে সংগ্রহ করি, সেগুলোকে সংক্ষিপ্ত করি, অর্থাৎ সামারাইজড করি, সেটাকে অ্যানালাইসিস করি এবং সেটাকে ব্যাখ্যা করি। এই মেথডটাকেও বলছি আমরা স্ট্যাটিস্টিক্স। এর পরে যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স রেফার্স অ্যাজ এ সামারাইজড ফিগার, অর্থাৎ যে সামারাইজড ফিগার অফ নিউমেরিক্যাল ফ্যাক্টস, অর্থাৎ যে নিউমেরিক্যাল অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা পেলাম তার একটা সংক্ষিপ্তকরণ, সেটাকেই আমরা বলছি স্ট্যাটিস্টিক্স। যেমন মিন, মিডিয়ান, মোড, এগুলো প্রত্যেকেই এক একটা আলাদা আলাদা স্ট্যাটিস্টিক্স। এক্ষেত্রে এইগুলোই হচ্ছে সামারাইজড ফিগার। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে 1955 সালে
টেট একটি খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছিলেন, যেটা হচ্ছে ইট ইজ অল ক্লিয়ার দ্যাট ইউ কম্পিউট স্ট্যাটিস্টিক্স ফ্রম স্ট্যাটিস্টিক্স বাই স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ ইট ইজ অল ক্লিয়ার দ্যাট ইউ কম্পিউট স্ট্যাটিস্টিক্স, ইউ কম্পিউট স্ট্যাটিস্টিক্স, তোমরা কি কম্পিউট করবে, ইউ কম্পিউট স্ট্যাটিস্টিক্স, কম্পিউট স্ট্যাটিস্টিক্স হচ্ছে মিন মিডিয়ান মোড এসডি ইত্যাদি ইত্যাদি, কম্পিউট স্ট্যাটিস্টিক মিন মিডিয়ান মোড ফর্ম স্ট্যাটিস্টিক্স ফর্ম নিউমেরিক্যাল ফ্যাক্টস, ফর্ম স্ট্যাটিস্টিক্স মিনস ফর্ম নিউমেরিক্যাল ফ্যাক্টস। অর্থাৎ বিভিন্ন সংখ্যা, বাই স্ট্যাটিস্টিক্স মিনস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড, মেথড। তাহলে বোঝানো গেল যে স্ট্যাটিস্টিক্স বলতে আমরা বুঝি যে কতগুলো সংখ্যাকে নিয়ে আমরা কম্পিউট করছি থ্রু তার মাধ্যমে না থ্রু স্ট্যাটিস্টিক্যাল মেথড, এই সমস্ত বিষয়টা নিয়েই আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স বলতে পারি। এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে কি না, দ্য ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন ফিজিক্যাল এডুকেশন, ইম্পর্টেন্স ইম্পর্টেন্স শারীর শিক্ষার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর কি ভূমিকা আছে বা কি গুরুত্ব সেটা আমরা দেখব। এই যে স্ট্যাটিস্টিক্স, আজকে বর্তমান দিনে আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না, আমরা স্ট্যাটিস্টিক্স ছাড়া আমরা ভাবতেও পারি না আগামী দিনের উন্নতি কি হবে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স আমাদের প্রত্যেক দিনের জন্য প্রয়োজন, যারা আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকি, অর্থাৎ যারা এডুকেশনাল বা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে আছে বা আমরা এডুকেশনাল ডিপার্টমেন্টে রয়েছি, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ভাবে স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হয়। তা শারীর শিক্ষার ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে স্ট্যাটিস্টিক্স সেটা শুধুমাত্র পরিসংখ্যান শাস্ত্রের জন্যই প্রয়োজন এমনটা নয়, এটা শারীর শিক্ষার বিভিন্ন সমস্যা বা শারীর শিক্ষা বা ক্রিয়াবিজ্ঞানের বিভিন্ন সমস্যার বিশ্লেষণ করতেও এটা সাহায্য করে। শারীর শিক্ষার যে বিভিন্ন বিজ্ঞানগত যে পত্রিকাগুলো আছে সেগুলোকে বুঝতে ব্যাখ্যা করতে সাহায্য করে। এরপরেও আছে কি না, বিভিন্ন যে গবেষণা করতে এবং গবেষণালব্ধ ফলের রিপোর্ট তৈরি করতে পরিসংখ্যান শাস্ত্রের প্রয়োজন হয়। গ্রুপিং করতে সাহায্য করে, অর্থাৎ একটা ক্লাসে কতজন ছাত্র আছে, কি রকম ছাত্র রয়েছে, তাদেরকে মধ্যে গ্রুপিং করা, অর্থাৎ যদি আমি লম্বা বা লম্বা হাইটের শর্ট এরকম গ্রুপিং করতে চাই, বা গ্রেডিং করতে সাহায্য করে, অর্থাৎ একটা পরীক্ষায় কতজন কিরকম নাম্বার পেয়েছে, তাকে কোন গ্রেডে রাখবো, কে কিরকম ছেলে, সেইগুলো করতেও আমাদের স্ট্যাটিস্টিক্স এর সাহায্য নিতে হয়। ভবিষ্যতের পূর্বানুমান করতে সাহায্য করে, অর্থাৎ আগেকার যে রেকর্ড সেই রেকর্ডটা দেখে নিয়ে আমরা পূর্বানুমান করতে পারি, ছাত্রদের উন্নতির জন্য ভাবতে পারি, কোনো পলিসি নির্ধারণের ক্ষেত্রে সেক্ষেত্রেও আমাদের স্ট্যাটিস্টিক্স সাহায্য করে। তাহলে এই বিষয়গুলো আমরা কিন্তু দেখে থাকি যে স্ট্যাটিস্টিক্স আমাদের সাহায্য করে থাকে বা এর স্ট্যাটিস্টিক্স ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর গুরুত্ব রয়েছে। তাহলে আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কাকে বলে এবং ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এর কি কি গুরুত্ব রয়েছে, এইগুলো আমরা আজকে দেখলাম। এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কি না, র স্কোর কাকে বলে, কাকে কন্টিনিউয়াস স্কোর বলে, কাকে ডিসক্রিট স্কোর বলে, রেঞ্জ কাকে বলে, কিভাবে রেঞ্জ করতে হয়, তারপরে ক্লাস ইন্টারভাল,
ক্লাস বাউন্ডারি, ক্লাস লিমিট, এই বিষয়গুলোর সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, কিন্তু এগুলো সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে ফিজিক্যাল এডুকেশনের যে অঙ্কগুলো আছে বা পরবর্তীতে আমরা যে গবেষণার কাজে যদি আমরা কেউ যাই, অগ্রসর হই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে এটা করতে পারব না। এইগুলোর পরিষ্কার ধারণা রাখা অত্যন্ত প্রয়োজন। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।